উপ নির্বাচনলৈ ভয় খাইছে বিজেপিয়ে। তিনি সমষ্টিত শোচনীয় পরাজয়ের পিছত অক্সিজেন নোহোৱা হৈছে বিজেপির। শনিবারে তেজপুরত এপিসিসির সভাপতি ভূপেন বরার বিস্ফোরণ। উপ নির্বাচনক লৈ জল্পনা কল্পনা চলি থাকার মাজতেই বিজেপিমুখী পাঁচ কংগ্রেসী বিধায়কর প্রসঙ্গ গুরুত্বপূর্ণ মন্তব্য ভূপেন বরার। বিধানসভার অধ্যক্ষক আবেদন জানার পিছতো এতিয়ালৈকে খারিজ করা নাই বিধায়ক পদ। পাঁচ সমষ্টিত নহয় দহ সমষ্টিত উপ নির্বাচন অনুষ্ঠিত করাত আপত্তি কিহর বলে বাক্যবান ভূপেন বরার। এনে আছে নহয় আমি এনে রখা নাই স্পিকারের বিজেপির স্পিকার হিমাচল প্রদেশত যেটা কংগ্রেস দলক বিশ্বাসঘাতকতা করেছিল তাত আমি এম এল এ পদ খারিজ করল বাই ইলেকশনও হয়ে গেল ইয়াত কিয় বিজেপিয়ে বাই ইলেকশনের কারণে সাহস গুটাব নয় যদি নীতি আদর্শ মূল্যবোধ সঠিক আছে সমষ্টিবিলাক রাইজ যদি আশ্বস্ত হয়ে আছে বিজেপির যদি জনপ্রিয়তা অক্ষুণ্ণ আছে পাঁচটা সমষ্টিত তো বাই ইলেকশন হবই দহটার পাতত দহটাত পাতিলে যেটু রাইজের মনের কথা বিজেপিও বুঝি পাব আমিও বুঝি পাব। পঞ্চায়েত নির্বাচনলৈ টঙালি বান্ধিছে কংগ্রেসে। প্রার্থী বাছনির ক্ষেত্র জেলা কংগ্রেসক দিয়া হব কর্তৃত্ব। শনিবারে এই গুরুত্বপূর্ণ মন্তব্য প্রদান করে পঞ্চায়েত নির্বাচনক লৈ অখিল গগৈয়ে করা মন্তব্যের প্রতিক্রিয়া ভূপেন বরার। পঞ্চায়েত উপ নির্বাচনত বহাল থাকিব মিত্রতা। এটা সমষ্টির পঞ্চায়েত নির্বাচনত 180 জন 200 জন প্রার্থী বাছনি করাটো এখন জেলার 1200 জন প্রার্থী বাছনি করাটো প্রদেশ কংগ্রেসের কার্যালয় এটি সহজ কথা নহয় সেই কারণে মই কৈছো যে পঞ্চায়েতের সমস্ত কর্তৃত্ব আমি জেলা কংগ্রেস বিলাকক দিম আর জেলা কংগ্রেস বিলাকক আমি এটু নির্দেশ দিম যে বিজেপি বিরোধী যেবিলাক শক্তি আমি একেলগে আছো গুৱাহাটীত বা এমপি ইলেকশনত আমি বিজেপি বিরোধী যেখানে শক্তি আমি একেলগে খেলিছো অখিল গগৈ ডাঙরিয়াই হোক নবীন গগৈ ডাঙরিয়াই হোক অজিত ভূঞা ডাঙরিয়াই হোক বা বেলেগে হোক এই সকলের লগত জেলা পর্যায়ত আমার জেলা কংগ্রেসে যে আলোচনা করে সিদ্ধান্ত লব সেটা আমি কর্তৃত্ব দিব। কেবল ইমানেই নহয় পবিত্র মার্গারেটার কেন্দ্রীয় মন্ত্রিত্ব সন্দর্ভত কটাক্ষ করে ভূপেন বরাই কলে কামাখ্যা প্রসাদ তাসালয় মোর বেয়া লাগে চাহ জনগোষ্ঠীর বিপুল ভোট লাভ করার পিছতো জনগোষ্ঠীর নেতাসকলক নিঃশেষ করবলৈ আরম্ভ করেছে বিজেপিয়ে। দুঃখ লাগে কামাখ্যা প্রসাদ তাসার কারণে কেলে কামাখ্যা প্রসাদ তাসা ডাঙরিয়া বিজেপির বিভিন্ন সময়ত হাতিয়ার হিসাবে ব্যবহার করলে ডিব্রুগড়ত যদি কারবার ঘুরাব লাগে কামাখ্যা প্রসাদ তাসাক লাগে তিতাবরত যদি কারবার চেলেঞ্জ দিব লাগে কামাখ্যা প্রসাদ লাগে যদি কাজিরঙাত কেন্দ্রিক বিচারি নাপায় কামাখ্যা প্রসাদ তাসাক লাগে আর বারে বারে যেটা কিনা এটা ভাল দিন আহে সেইদিনাখন তেওঁ পাহৰণি কৰিবলৈ গুচি যায় গতিকে চাহ জনগোষ্ঠীটোৰ প্ৰতি বিজেপিয়ে যিধৰণে ভোট আদায় কৰিছে চাহ শ্ৰমিকসকলৰ ভোট যেনেকৈ বিজেপিয়ে আদায় কৰিছে তেনেকৈ তাৰ নেতাসকলকো সমান্তৰভাৱে নাইকিয়া কৰা ষড়যন্ত্ৰত এই দলটো নিমজ্জিত হৈছে। এআইটিএফক বিৰোধিতা কৰাৰ বাবেই উজনিত শক্তি বৃদ্ধি হৈছে কংগ্ৰেছৰ। এআইটিএফ বিজেপি সাম্প্ৰদায়িক শক্তি আখ্যা ভূপেন বৰাৰ। কেবল ইমানেই নহয় শনিবারে তেজপুরত উপস্থিত হয়ে সম্ভাব্য উপ নির্বাচন আর পঞ্চায়েত নির্বাচন প্রসঙ্গত কেইবাটাও বিশেষ মন্তব্যের সমান্তরালক সুযোগ বুঝি বিজেপিক কটাক্ষ করবলেও মেলিলে ভূপেন বরাই। তেজপুরের অপূর্ব বরা রিপোর্ট প্রথম খবর।